হ্যালো বন্ধুরা, মৃত্যুর পরে কি সত্যি আত্মা বলে কিছু রয়েছে যেটা আমাদের দেহ ত্যাগ করে চলে যায়? আর এই আত্মার কি নিজস্ব কোনো ওজন রয়েছে? ভাই, গাঞ্জা করি কথার একটা লিমিট আছে। এত গাঞ্জা করি কথা কেমনে তোমার মাথায় আসে আমি তো এটাই বুঝি না। কিছু গাঞ্জা করি কথা বললেই সেটা কন্টেন্ট হয়ে যায় না, এটা মাথায় রাখো। সো হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে এমন এক সাহেবের সম্পর্কে বলতে চলছি যিনি তার বিষাক্ত কন্টেন্ট দিয়ে সারা ইউটিউবকে দূষিত করে রেখেছেন। কি আপনারা এই বিশিষ্ট ব্যক্তিকে চিনতে পারছেন না? সমস্যা নেই, আমি চিনিয়ে দিচ্ছি। এই বিশিষ্ট ব্যক্তির চ্যানেলের নাম হলো আননোন ফ্যাক্টস বাংলা। এই ভাই সাহেবকে আপনারা মিথ্যা কথার বাদশাহ বলতে পারেন। ইনার সবগুলো ভিডিও জুড়ে এই তিনটি জিনিস বারবার দেখবেন, একটি হলো ভূত, আর একটি জিন, আর একটি হলো রহস্য। আজকে সকালে ইনার কয়েকটা ভিডিও দেখছি, আর বিশ্বাস করেন রাসেল ভাই, হাসতে হাসতে আমার পেটের খিল ধরে গেছে। ভাই, মিথ্যা কথা ইনি এমন ভাবে বলেন যে শুরুতে আপনাদের মনে হতে পারে ইনি সত্যি কথা বলতেছে, কিন্তু দুই তিন মিনিট ভিডিও দেখার পরে আপনারা বুঝবেন আপনাকে খুব সাকসেসফুলি বলদ বানানো হয়েছে। ইনার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে আরবান লেজেন্ড সম্পর্কে। ইনার আরবান লেজেন্ডস এর ভিডিও গুলো এত বেশি মিথ্যা আর গাঞ্জা করি সব আরবান লেজেন্ড যে সবগুলো সম্পর্কে বলতে গেলে ভিডিওটা এক ঘন্টার লম্বা হয়ে যাবে। আননোন ফ্যাক্টস বাংলা এমন একটা চ্যানেল যেখানে অতি সাধারণ একটা কথা ফুলিয়ে ফাপিয়ে এমন বড় করে দেখানো হয় যে অনেক সময় অনেক যুক্তিবাদী মানুষও চিন্তায় পড়ে যান। আরবান লেজেন্ড সম্পর্কে এই পর্যন্ত যতগুলো মিথ তিনি বলেছেন একটারও কোনো সত্য আশ্রয় নাই বা বাস্তব আশ্রয় নাই। ইনি মানুষকে ভয় দেখানোর জন্য কিছু মানুষের মধ্যে সাধারণ প্রচলিত কথাকে বিখ্যাত আরবান লেজেন্ডস বানিয়ে দিয়েছে। আর কপিবাজির একটা লিমিট আছে ভাই, ইনি তার এই ভিডিওটা সেম টু সেম ইন্ডিয়ান ইউটিউবার হোয়াট দ্য ফ্যাক্টের কাছ থেকে কপি করে শুধু বাংলায় ট্রান্সলেট করেছেন। আমি ভাবছিলাম এইখানেই তিনি থামবেন, কিন্তু না, ইনার এই ভিডিওটার পার্ট টু ও সেম টু সেম ইন্ডিয়ান ইউটিউবার হোয়াট দ্য ফ্যাক্টের কপি। আননোন ফ্যাক্টস বাংলা প্লিজ কপি করে ছেড়ে দাও। আরেকটা বিষয়, ইনার যে রহস্যময় ফটোগ্রাফের প্লে লিস্টটা আছে এই প্লে লিস্টের সবগুলো ভিডিওই ফেক। এই প্লে লিস্টের যে ছবিগুলোকে তুলে ধরা হয়েছে এই ছবিগুলো খুব সুন্দর করে এবং সূক্ষ্মভাবে এডিট করা। এই এডিট করা ছবিগুলো আপনাদের দেখানো হয় এবং আপনারা খুব সুন্দরভাবে ভয় পেয়ে যান। আননোন ফ্যাক্টস বাংলার এইসব ভিডিও যদি আপনি প্রথমবার দেখেন তাহলে আপনি খুব ভয় পেয়ে যেতে পারেন, কিন্তু এই ভিডিওগুলো যদি আপনি কয়েকবার দেখেন তাহলে বুঝবেন যে খুব সুন্দরভাবে আপনাদের বলদ বানানো হয়েছে। আর আপনি আননোন ফ্যাক্টস বাংলার এইসব ভিডিওতে লাইকও করে দেন। লাইক দিয়ে মনে পড়লো, আমার এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো মেইন কথা আসি, আননোন ফ্যাক্টস বাংলার এইসব ভিডিও অনেক বাচ্চা পোলাবান দেখে, তারা তো এইসব ফেক ভিডিওকে রিয়েল মনে করতে পারে, এর ফলে অনেকেরই রাতের ঘুম হারাম হয়। কিন্তু তারা যদি বৈজ্ঞানিক যুক্তিতে এইসব চিন্তা ভাবনা করতো তাহলে তারা বুঝতো যে এগুলা ভিডিও জাস্ট ফান ছাড়া আর কিছুই না। এইসব ভিডিওতে শুধু শুধু বাচ্চাদের মনে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। শুধু আননোন ফ্যাক্টস বাংলা না, যারা এইসব অতিপ্রাকৃতিক বিষয়ে ভিডিও বানান তাদের ডিসক্লেমার দেওয়া উচিত যে ভিডিওটিতে যা বলা হয়েছে সবই ফেক, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য। আননোন ফ্যাক্টস বাংলার এই ভিডিওগুলো দেখে আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন জাগছে যে ভূত বলে কি কিছু আসলেই আছে বা এক্সিস্ট করে? তো আপনাদেরকে আমি বলতে চাই যে এর একুরেট আনসার আমার কাছে নাই, কিন্তু আমি এটা শুধু বলতে পারি আপনি যদি বিশ্বাস করেন ভূত বলে কিছু আছে তাহলে দেখবেন আপনার আশেপাশে অনেকগুলো ভূত। আর যদি আপনি বিশ্বাস করেন ভূত বলে কিছু নাই তাহলে পুরা পৃথিবী কেন, মহাবিশ্ব খুঁজেও আপনি ভূতের সন্ধান পাবেন না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।